গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পেছনের আকাশটাকে দেখতে পাচ্ছ আজকে, প্রচন্ড সুন্দর, বেশ দুর্গাপুজো একটা আকাশ। আর আজকে অনেক দিন বাদে উঠেছে রোদ ব্যাঙ্গালোরে, প্রচন্ড ভালো একটা ওয়েদার দিয়েছে। কিন্তু আজকে কাছাকাছি সেরকম কিছু প্ল্যান নেই। আর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, কারণ এখন বাজে 11:30। 11:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে পাচ্ছ তো, এটা থাকছে এখানে, কিছু করার নেই। আর আমি এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম, আজকে বিশেষ কিছু হবে না, পটল ভাজা ঘি দিয়ে খাবে, আর মাছটাই করবো, মাছটা ভাজবো প্রথমে, কারণ পাতা মাছ দেখতে একদম কাঁচা যদি মেখে বসিয়ে দিই না খুব খারাপ লাগবে খেতে, তো ওই জন্য মাছটাকে আগে একটু ভেজে নেব, তারপর ওই সর্ষে পোস্ত এসব মাখিয়ে বা টিফিন বক্সে বসিয়ে দেবো। তো চলো একটু পটল পটলগুলো কেটে নিয়ে গিয়ে। আরেকজনের বউয়ের প্রতি খুব ভালোবাসা ছিল, তাই বাজারে সেদিন আমি না করা সত্ত্বেও একজন বেদানা কিনেছিল, তখনই আমি বলেছিলাম আমার বেদানা খুব একটা ছাড়াতে ভালো লাগে না, তো তাও একটা দুটো ঠিক আছে, ও গোটা চারটে কিনে নিয়েছিল। তারা ওর ফোন এসছে, তো বুঝতেই পারছো কে ফোন করেছিল, বিকাশই ফোন করেছিল, যাদের কথাবার্তা দিনের মধ্যে আমাদের থেকেও বেশিবার চলে, মানে আমি আর রুমিও বোধ হয় এত কথা বলি না, ওরা যা বলে। তো যাই হোক, এখানে বউয়ের জন্য বেদান্ত সেদিন বারবার না করলাম, সেদিন ওর বউয়ের প্রতি উতলে উঠেছিল ভালোবাসা, কি না বউকেও বেদানাই খাওয়াবে, রক্ত তৈরি করিয়ে একেবারে শেষ করে দেবে। তো আজকে সেই বেদানা আমি একটা ছাড়িয়ে খেয়েছি, তোমরা দেখেছো, বাকি তিনটে রয়ে গেছিল, আজকে আরও একটা ছাড়াতে বসেছে, এতদিনে আগের সানডেতে কিনে এনেছিল এগুলো। তো ঠিক আছে ছাড়াকো, আর ওইদিকে আমার মাছটাও মোটামুটি হয়ে যাচ্ছে, আর এখানে আমার পটল ভাজাটাও হয়ে গেছে, আর এখানে চলছে মাছ, ভাজা দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, সবটাই কমপ্লিট হয়ে গেছে, গামছাটা ঝুলছে দাও তো, গামছাটাকে তো ওর বেদানা ছাড়ানো হয়ে গেছে, সেটা নয় পরেই দেখাচ্ছি। আসলে না আমাদের জলটা হঠাৎই দেখছি চলে গেছে, এটা কিন্তু হয় না সাধারণত, মানে নিচে ওয়াচম্যান আছে, কালকে কি হয়েছে জানো তো, মানে আমাদের না এখানে সকাল 7:30টার দিকে আসেন ময়লার গাড়ি, এবার স্বাভাবিকভাবেই উঠতে পারি না আমরা 2:30টায় শুয়ে, অনুরূপাদেরও একই অবস্থা, তো কি করে যাব, কোথায় ফেলবো ময়লা। আর আমাদের এই কোনাটাতে একটা গলি রয়েছে, সেখানটাতে একটা ময়লার গাড়ি অল টাইম রাখা থাকে, তো সেটাই ফেলতে গেলেও রাত্রে, মানে ওটা আসলে এখানকার ময়লার গাড়ি নয়, অন্য এলাকার, তো উনি এখানে থাকেন বলে ওখানে স্ট্যান্ড করে, তো ওটার মধ্যে না আমরা ফেলে দিয়ে চলে আসি রাত্রিবেলা, যদি কেউ দেখলে বকা ঢাকা দেয় তাই ভয়। তো এবার কি হয়েছে, কালকে রাত্রিবেলা যখন আমরা জানি যে তালা পড়বে না গেটে এমনি, তো মানে এতদিন যেটা হয়নি, ওয়াচম্যান হঠাৎ করেই নতুন এসেছেন আর কি, তো তিনি যে গ্যারেজ প্লাস গেট দুটোতেই তালা দিয়ে দেন সেটা আমরা জানতাম না, হঠাৎই না কালকে রাত্রি 11:45-12টার দিকে গিয়ে ওনাকে তোলা হয়েছে ঘুম থেকে, তারপর দেখছি মানে লিফটের পাশেই চাবিটা ঝোলানো ছিল গেটে। যাই হোক, এক কপি করে রেখে দেওয়াটা উচিত সবার কাছেই, বলবো ওনাকে আমাদেরকেও একটা দিতে, বা যদি না দেন মানে চাবির কপি না থাকে তাহলে বলবো চাবিটাই দিতে, আমরা কপি করিয়ে নেবো। তো চলো, আমি একটু নিচ থেকে ফুল নিয়ে আসি, আমার ঠাকুরের ফুলটা শেষ হয়ে গেছে, আমি ভেবেছিলাম একেবারে স্নান দান করে যাবো, কিন্তু জলটাই তো নেই, এরপর তো দোকানটাই বন্ধ হয়ে যাবে, পাবো কোথেকে, তখন ফুল, ঠাকুরের ফুল একদমই শেষ, কালকে যেটুকু ছিল দেওয়া হয়ে গেছে আর নেই ফুল, চলো আগে গিয়ে নিয়ে আসি। ওকে পাঠালেও হতো কিন্তু ও না ঠিক বুঝে আনতে পারবে না, যেটা একরকমই দিয়ে দেবে, আমি একটু মিলিয়ে ঝুলিয়ে নানান রকম, আগের বার এনেছিলাম হলুদ আর লাল গোলাপ মিশিয়ে, তো চলো যাই। তো আমার ফুল আর একটা হলুদের প্যাকেট নেওয়ার ছিল, নেওয়া হয়ে গেছে, নেমেছিলাম নিচে সিঁড়ি দিয়ে, এখন আর সিঁড়ি দিয়ে ওঠার এনার্জি পাচ্ছি না, তো চলো এবার ওপরে যাই, দেখি জলটা এলো কি না, বিধ্বস্ত অবস্থা হয়ে রয়েছে, তো যাই স্নানে তারপর, তো চলো। ফুলটা না বেশ ভালো, তোমাদের পুজো দেওয়ার সময় দেখো আমি তিন রকমের গোলাপ আজকে মিশিয়ে নিয়ে এলাম, আজকে অন্যদিন 100 গ্রাম 30 টাকা নেয়, আজকে 25 টাকা নিয়ে যাচ্ছে, মানে 25 টাকার ফুল আছে, বেশ অনেকদিনই যায়, আমার চলে যায় অনেকদিন, রোজ দিন তো ঠাকুরকে সাজা, আমরা কি রোজ সেজে বসে থাকি, তো ঠাকুরের পায়ে দিয়ে 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 এক একটা করে মোটামুটি অনেকদিনই যায়। সবটাই হয়ে গেছে,
এটা হচ্ছে একটু দুধে আলতা কালারের, এটা তো রেড, আর এটা দেখো রেড অ্যান্ড ইয়েলো মিক্সড একটা কালার, কি ভালো লাগছে না তিনটেকে। এই তিনটে কালার আজকে এনেছি, তো চলো দিয়ে নিই। আর এই হচ্ছে সেই মাছটা যেটা তোমাদেরকে দেখানো হয়নি, মাছটাও হয়ে গেছিল, তবে জল নেই চক্করে ভুলেই গেছি দেখাতে। তো চলো এবার নিয়ে যাই আর দিয়ে দিও ওকে খেতে। এখন বাজে বিকেল 5:45, পেছন দিকটা থেকে শুধু রোদটা দেখো, প্রচন্ড রোদ আসে, আর আমার বেডরুমের জানলাটা দিয়েও সেরকমই রোদ আসে। এখন যাচ্ছি একটু ছাদে, আমি বেরিয়েছিলাম রাস্তায় একটু গেছিলাম, ও হঠাৎ করেই নড়ের চিকেন স্যুপ গুলো খেতে ইচ্ছে করছে বললো, তো গেলাম, ডিমান্ড ছাড়া পাওয়া যাবে না, কারণ দোকানে বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি, নড় নড় করেই যাচ্ছে, যাই না কেন। তো চললাম ছাদে, বাচ্চা বাচ্চাগুলো উঠেছে মনে হচ্ছে, পুরো পার্টি চলছে ওদের। চলো আকাশটাকে না আজকে দুর্দান্ত দেখতে লাগছে, জামাকাপড় তো মেলা থাকবেই, যাই হোক বলছে, চলো আমি ওপরের ছাদে চলে যাচ্ছি। যাই হোক আমি ওপরের ছাদে তো চলে এসেছি, আকাশটাকে জাস্ট ওয়াও লাগছে, কিন্তু আকাশটাকে আমি আর আজকে দেখাচ্ছি না, কারণটা হচ্ছে তাহলে রোজ রোজ আকাশ দেখাবো এটা ঠিক ভালো দেখায় না, এরপর তোমরাই বলবে দিদি কি রোজ রোজ আকাশ দেখাচ্ছ, আকাশকে আমাদের এখানে নেই, অবশ্যই আছে কেন থাকবো না, কিন্তু আকাশটাকে এত ভালো লাগছে। আর আজকে রোদ ওঠাতে পুরো দূরে একটা তিন থাকেন না পাহাড় দেখা যায়, আর সেটাও পুরো ভিজিবল, পুরো দেখতে পাচ্ছি, এত ভালো লাগছে দেখতে। তো যাই হোক না কেন, পাহাড় টাহাড় না অন্যদিন হবে তোমাদের সাথে, রোদ তো আজকে উঠেছে, আর ওই পেছন দিকটা এত ভালো লাগছে ওই জন্যে। যাই হোক অঙ্কিতা বলেছো আজকে যে আমার এখানটায় একটা বালতি রাখা থাকে আর একটা কলও রয়েছে, তো আমার পুরনো ফ্ল্যাট বলতে আমার মনে পড়ে গেল, ওই দিকেই আমি বেশিরভাগ ছাদে উঠি, মানে ওপরটায় ওঠাই হয় দেখার জন্যে, ওই বিল্ডিংটাকে তো ভুলতে অবশ্যই পারিনি, ভুলতে পারবোও না কখনোই। তো ওই বিল্ডিংটা তোমার বেশি ভালো লাগতো, ওখান থেকে আমার ব্লগগুলো বেশি ভালো লাগতো, যে ব্লগে টম্পিকে দেখিয়েছি সেটা তুমি বলেছো সেই ব্লগটাতে। তো যদি বলো শুধুমাত্র টম্পির জন্যে, তাহলে বলবো টম্পিকে আমরাও না ভুলতে পারিনি, আর ভোলাটা সম্ভবও না, আর ও আমাদের খুব ভালো মনে রেখেছে, আজও যখন যাই ও ছুটে ছুটে চলে আসে পুরো, তো সেই জায়গা থেকে তো বলতে পারবো না তোমার কেন ভালো লাগতো আমি জানি না। যাই হোক ওখানে আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো তাই চেঞ্জ করা, নাহলে আমাদেরও চেঞ্জ করার কোনো ইচ্ছে ছিল না, কথাটা আমি আগেও বলেছি এখনও বলছি। যাই হোক আর একটা বলেছো যে আমি যদি ঘরের কাজগুলো যেগুলো করছি সেগুলো যদি দেখাই তাহলে হয়তো ভিউজটা ঠিকঠাক আসতে পারো। প্রথমত বলি কালকে সকালে যে ব্লগটা গেছে, মানে আজকে সকালে হিসেব মতো আমার কাছে আজকে সকাল, তোমাদের কাছে কালকে সকাল, তো কালকে সকালে যে ব্লগটা গেছে সেইটাতে মোটামুটি একটা ভিউজ টেনেছে আর কি, যে এই কদিন যে কমটা হচ্ছিলো সেটার থেকে বেটার আছে, তো এখনও অবধি আমার কাছে বেটারই দেখাচ্ছে। এখন বাজে 5:45, এখনও ঠিকঠাক দেখাচ্ছে, আপে যাচ্ছে আজকে ভিউজ। তো ভিউজ না কালকের ব্লগের থেকে আমি বলবো আমরা স্যাটারডে যেখানে ঘুরতে গেছিলাম সেই ব্লগটা আরও বেশি ভালো ছিল, তো এটা কখনোই বলা যাবে না, বা আমি যখন ছাড়বো নিজে যখন ব্লগ ছাড়ি তখন অনেকটা আশা নিয়ে ছাড়ি যে আজকের ব্লগটা বেটার হয়েছে, আজকের ব্লগটাতে হয়তো বেশি ভিউজ আসবে, কিন্তু কখনোই সেটা হয় না। আর কখনো বাপরি ওই বিল্ডিংয়ে ছিল আমার ওই জলের ট্যাঙ্কের উল্টো দিকে, আর এই দিকে আছে লিফটের যে উঠেছে বাউন্ডারিটা সেটার উল্টো দিকে, তো সেভাবে না কখনোই আমি, আমার কাছে তো সব ব্লগই ভালো কারণ আমি বানাচ্ছি যেহেতু, কিন্তু দর্শক মানে যারা তোমরা দেখছো তারা, মানে আমার যারা বন্ধুরা আছে সাবস্ক্রাইবার বন্ধুরা, তারা কিভাবে নেবে বা নতুন যারা দেখছে তারা কোনটাকে ভালোবাসবে সেটা পুরোপুরি তোমাদের ব্যাপার, আমরা না বুঝতে পারি না, কারণ কালকের ব্লগটাতে
তোমাদের হয়তো ভালো লেগেছে, তাই ভিউজ আসছে একটু 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 করে, কিন্তু তার থেকেও বেশি ভালো লেগেছিল আমার নিজের কাছে আমার ঘুরতে যাওয়া ব্লগটা শনিবারেরটা। তো যাই হোক, তাই সেই জন্য বলতে পারবো না কোনটায় ভিউজ আসবে কোনটায় আসবে না, সেটা পুরোপুরি তোমাদের ওপর। আর চ্যানেল কবে গ্রো করবে না করবে সেটাও পুরোপুরি, সাকসেস কবে আসবে সেটা কপালের ব্যাপার, কন্টেন্ট তো হয় না সেভাবে। যাই হোক, চেষ্টা করি আমরা রোজ রোজ একটু একটু করে আলাদা, কোনো দিন একটু ক্যামেরা ওয়ার্ক দেখানোর, কোনো দিন অন্য কিছু একটু দেখানোর, কোনো দিন ঘুরতে যাওয়া, এই কোনো দিন রান্না দেখানো একটু, কোনো দিন ঘরের কাজ দেখানো, এভাবে আমরাও চেঞ্জ করতে থাকি। তো কোনটা কোন দিন তোমাদের কাছে গিয়ে ভালো লাগবে, কোনটাই ভিউজ আসবে, কোন দিন আমার কাছে সাকসেস আসবে, সেটা পুরোপুরি নির্ভর করে আমার কপালের ওপর, আর কিচ্ছু নয়। তো চেষ্টা তো সবাই করি, আমরা যারাই করছি না কেন, তোমাদের হয়তো ভালো লাগে না, তোমরা ভাবো কী দেখাচ্ছে রোজ, কিন্তু সে হয়তো তার বেস্টটা দেওয়ারই চেষ্টা করছে, সেটা আমার ক্ষেত্রেও তাই। যখন আমরা পরীক্ষা হলে ঢুকতাম আমরা আমাদের বেস্টটা দিয়েই বেরোনোর চেষ্টা করতাম, তো সেই রকমই। তো হাতটা ধরে যাচ্ছে, এবার একটু বাদে যাব নিচে, গলাটা শুকিয়ে গেল, অনেকগুলো কথা বলতে হলো, তো যাব নিচে, নিচে বলতে ওই নিচের ছাদটায় যাবো, বাচ্চাগুলো খেলছে ওদের সাথে একটু, এই আর কি। তো তারপর নিচে চলে যাবো। এখন বাজে রাত্রি 10:45, এবার যাবো রান্নাঘরে, আজকে চিকেন কষা বানাবো আর রুটি বানাবো, এটাই কথা রয়েছে। বললাম সবজি কিছু খাবে কিনা, তো সবজি ফুলকপি এগুলোই রয়েছিল, আর আজকে দেখতে পাচ্ছ তো জানলা দিয়ে দিয়েছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড আমার চাদর উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল, তাই জন্য না আমি জানলাটা দিয়ে দিয়েছিলাম, জাস্ট খুলবো দেখবে চুলোড়া শুরু হয়ে গেছে, দেখো ফ্যান কিন্তু অফ, এরকম হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা দড়িয়ে দিচ্ছে রীতিমতো পাশটাতে, তাই জন্য না জানলাটা লাস্টে দিয়ে দিয়েছি, আর আজকে নেওয়া যাচ্ছিল না ঠিক হাওয়াটাকে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে একটা, আর হাওয়াটা মানে গরমকালে ঠান্ডা হাওয়া আসে সেটা ঠিক আছে, কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে ঠান্ডা হাওয়াটা আসলে না প্রচণ্ডই ঠান্ডা লাগে কেমন একটা, তাই জন্য আজকে জানলাটা দিয়ে দিয়েছি, আর দরকার নেই জানলাটা। তো চলো আজকের দিনটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, কালকে থেকে তো আমাদের স্যাটারডে মুড চালু হচ্ছে, কারণ কালকে থেকে ওরা আবার ছুটি থাকবে, দুদিন ছুটি ছুটি মুড কাটানো হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, জানিও তোমাদের কেমন লাগলো, যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করো নি এমন কেউ তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, টাটা।